চা বাগানের ভেতরে একটি সন্তান প্রসব করল একটি মাদা হাতি ঘটনাটি শিলিগুড়ি মহকুমার লকশালবাড়ি এলাকার মহাসিংচ্যুতের একটি চা বাগানে বৃহস্পতিবার ভোরে স্থানীয় বাসিন্দারা হাতির আওয়াজ পেয়ে বেরিয়ে দেশে দেখে একটি মাদা হাতি একটি বাচ্চা প্রসব করেছে সাথে সাথে বন দপ্তরে খবর দেওয়া হয় পরে বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গোটা এলাকা সিজ করে দেয় যাতে জনতার ভিড় হাতি বা সদ্যজাতকে বিরক্ত না করে পরে হাতি তার সদ্যজাত শাবককে নিয়ে নিজেই বগ্গোয়ার জঙ্গলে ফিরে যায় স্থানীয় সূত্রে জানা গেছে বুধবার রাতের দিকে প্রায় ত্রিশটি হাতির একটি দল ওই অঞ্চলে আসে দলের হাতিদের মধ্যে একটি মাতা হাতি সন্তান সম্ভাবনা ছিল ভোর রাতের দিকে চা বাগানের একটি শাবকের জন্ম দেশে দলের অন্য হাতিরা ভোরের আলো ফোটার আগে বাগান পরিত্যাগ করলেও শিশু হাতিটিকে নিয়ে সকাল পর্যন্ত চা বাগানে আটকে ছিল সে শিশু হাতিটিকে হাঁটা শেখানো পর্যন্ত সেখানে থাকে মা ও শিশু ঘটনাস্থলে পৌঁছায় বনদপ্তর মা ও শিশু হাতিটিকে পর্যবেক্ষণে রাখে বন বিভাগ সকালে আলো ফুটতে বাচ্চা হাতে টেকে নিয়ে বাঘডোগরা জঙ্গল উদ্দেশ্যে ফিরে যায় ব্যুরো রিপোর্ট হাল্লা